আজকে আমরা কথা বলবো টেকনো ক্যামন 19 নিউ এই ফোনটা নিয়ে। সো এই ফোনে কী কী থাকছে, সকল ইউটিউবাররাই প্রায় এটা রিভিউ দিয়ে দিয়েছে, কিন্তু আমি আসলে ফোনটিতে ব্যাপক ধরনের কিছু সমস্যা লক্ষ্য করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা মেক করা। আমার প্রথম যে অসুবিধাটা মনে হয়েছে এর নাম, নামটা কেমন জানি অদ্ভুত না, টেকনো ক্যামন 19 নিউ। এখন যদি আপনি সেটটা কিনে থাকেন এবং পরবর্তীতে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার সেটের মডেল কত, কিছুটা লজ্জার ভিতরে পড়তে পারেন নামটি বলতে গিয়ে। টেকনো ক্যামন 19 নিউ কেমন জানি, শুধুমাত্র টেকনোকে দোষ দিয়ে লাভ নেই, দিন দিন স্মার্টফোন কোম্পানিগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পুরো ফোনের ফাংশনটাই তাদের নামে দিয়ে দিবে, যে এই মডেলের ফোন 5G, এই মডেল ফোন গেমিং, নামের সঙ্গে কেন যে তারা এইসব জিনিস অ্যাড করে আমি বুঝি না। টেকনোর এই ফোনটাতে যদিও বা 5G বা গেমিং অ্যাড করে নাই, বাট নামটি কেমন যেন একটু অদ্ভুত, মানে অকট টাইপের লেগেছে আমার কাছে। যদিও টেকনো বাজেট রেঞ্জের ভিতরে কিন্তু আগের যতগুলি ফোন লঞ্চ করেছে অনেক ভালো, আমি বলবো না যে তারা লো বাজেটে অনেক ভালো ভালো ফোন তারা রিলিজ করেছে, বাট এই ফোনটা একটু বাজেট হাই রেঞ্জে রিলিজ করেছে, বাট ফোনটিতে যে আহামরি কিছু দিতে পেরেছে আমার কাছে সেটি মনে হয়নি। ফোনটির ডিজাইন নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তারপরে এখানে কথা থাকছে, কথা হচ্ছে এটাই, তারা ফোনের ব্যাক সাইডে লেজার বিট ডিজাইন করেছে, যেটা কিনা আপনার আলোর মাঝখানে কিছুটা বিট লক্ষ্য করবেন আপনারা, কিন্তু তারপরেও ব্যাক পার্ট থেকে শুরু করে সব কিছু, মানে পুরো বডিটাই তারা প্লাস্টিকে তৈরি করেছে। তাতে কি হচ্ছে, আপনার একটা ব্যাক পার্ট ইউজ করা লাগতেছে, যার কারণে ফোনের ডিজাইন বা মডেলের যে ডিজাইন, মানে লেজার বিটটা আপনি দেখতে পাচ্ছেন না। সানলাইটে ডিসপ্লে লাইটটা খুবই কম মনে হচ্ছে, তো এটাও একটা বড় ধরনের অসুবিধা। ডিসপ্লেতে কিন্তু হাই রিফ্রেশ রেট থাকছে না। এবার দেখা যাক ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড কোয়ালিটি যদি ধরতে যান, খুব বেশি সাউন্ড দেওয়া হয়েছে ফোনটিতে, যার কারণে আপনি যখন ফুল ভলিউমে গান শুনতে যাবেন তো কিছুটা আপনি বেস মিসিং পাবেন বা ক্লিয়ারনেসটা পাবেন আর কি সাউন্ডের ভিতরে। এবার আসা যাক এর প্রসেসরে। প্রসেসরে দেওয়া হয়েছে মিডিয়াটেক হ্যালো G85। এই বাজেট রেঞ্জের নিচেও ফোনগুলিতেও এই প্রসেসরটাই দেখা যায়। সো এই 18,500 টাকা বাজেটের ফোনের ভিতরে এই প্রসেসরটা আমার কাছে একটু কম লেগেছে। যদিও বা প্রসেসরের এখন দাম বেশি, তো পরবর্তীতে ফোনগুলো হয়তো প্রসেসরের জন্য দামগুলো আরও বাড়তি হতে পারে। আর এই ফোনটি বাংলাদেশের বাজারে 6/128 লঞ্চ করছে, তো এটা নিয়ে কোনো কথা থাকছে না। এবার আসা যাক ফোনটির গেমিং সাইট নিয়ে। গেমিং সাইটে ধরতে গেলে সব গেমই তো আপনি ইনস্টল করতে পারছেন, কারণ 6GB 128GB র্যাম রোম। তো এখানে পাবজি সর্বোচ্চ আপনি HD মোডে খেলতে পারবেন, বাট এখানে কথা হচ্ছে যে ইউজার রিভিউ থেকে যেটা জানা গেছে যে প্রায় 20-25 মিনিট পর থেকে ফোনটি ভালো মানের হিট হচ্ছিল। তো যারা গেমার তারা অবশ্যই চায় যে তাদের ফোনটা যেন হিট না হয়, তো এক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে ফোনটি যদি হিট না হতো বা গেমিং পারফরমেন্সটা যদি ভালো দিত তাহলে মনে হয় যে এটা ঠিক থাকতো। এবার আসা যাক ফোনটির ক্যামেরাতে। ব্যাকসাইডে ক্যামেরা 2টি দেখা গেলেও কিন্তু এখানে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে, প্রথমটি 48 মেগাপিক্সেল এবং আরেকটি 2 মেগাপিক্সেল। তবে এখানে আরও একটা জিনিস মিসিং রয়েছে, সেখানে ওয়াইড অ্যাঙ্গেল কোনো ক্যামেরা লেন্স থাকছে না। তবে হ্যাঁ, এই ফোনটিতে আপনার সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেল, তো এই বাজেট রেঞ্জের সচলাচল এটি দেখা যায় না, তো এদিক থেকে ঠিক আছে। এবার আসা যাক ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh ব্যাটারি এবং 18W একটি ফাস্ট চার্জার। তো এখানেও আমার কমতি মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জের ফোনের ভিতরে আমি টেকনোর কাছ থেকে আশা করেছিলাম যে 6000mAh ব্যাটারির সাথে সেখানে 33W হয়তো ফাস্ট চার্জার থাকলে হয়তো ভালো হতো। তো এই ছিল আমাদের টেকনো ক্যামন 19 নিউ ফোনের রিভিউ। সো আপনার কাছে টেকনো ক্যামন ফোনটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।